বেঙ্গল মাঙ্গেঙ্গে তো চির দেঙ্গে। গঙ্গাসাগরের তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে হুঁশিয়ারি টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারের। আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই প্রস্তুতি সভা হল গঙ্গাসাগরে। সাগর ব্লকের চামাগুড়ি এবং রুদ্রনগরে এদিনের প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 21 জুলাই এর মঞ্চ কাপান্য রাজন্যা হালদার। মঞ্চে উঠেই রাজন্যা গান গেয়ে মন জয় করলেন তৃণমূল কর্মী সমর্থকদের। এরপরে একের পর এক ঝাঁঝালো বক্তব্যে সিপিআইএম এবং বিজেপিকে আক্রমণ করলেন রাজন্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড থেকে শুরু করে 2024 লোকসভা নির্বাচন সবকিছুতেই আক্রমণ করলেন সিপিআইএম এবং বিজেপিকে। পাশাপাশি 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী রাজন্যা হালদার। ভাগ্যবান মনে করি, কারণ আমি 34 বছরের দীর্ঘ সময়ের লাল সন্ত্রাস দেখিনি। আমি জানি এখানকার যে বাবারা বা যে মায়েরা আপনারা রয়েছেন তারা দেখেছেন, আমার পাশে যে ভাইরা রয়েছে তারাও হয়তো দেখেননি, কিন্তু আপনারা দেখেছেন। গঙ্গাসাগরের চেমাগুড়ি এবং রুদ্রনগরে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ডায়মন্ড হারবার এবং যাদবপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, সাগর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুতনু মাইতি, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ কুমার পাত্র, সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কনভেনার প্রদ্যুৎ শাহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তিনি আর কেউ নন, তিনি বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। এই জন্য এটা সম্ভব হয়েছে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আগামী প্রজন্মকে এইভাবে সামনের সারিতে এগিয়ে দিয়ে লড়াইয়ের ময়দানে লড়াইটা। এদিন গঙ্গাসাগরের চেমাগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার সিপিএম এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন, দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে অর বেঙ্গল মাঙ্গোগে তো চির দেঙ্গে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশে যে বার্তা ছাত্র সমাজকে এবং যুব সমাজকে দেবে তা শোনার জন্য সারা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্র সমাজ এবং সাগর ব্লক ও সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। আর সাগর ব্লকে এই ছাত্র সমাবেশকে ঘিরে এক উন্মাদনা তৈরি হয় এক কারণে, কেননা এখন বর্তমানে যারা রাজনীতি করছে সবই আমাদের সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ করতে করতে রাজনীতি করতে করতে রাজনীতির আঙিনায় এসছে। তাই আমরা যারা এখনও জেলা পরিষদের মেম্বার কি এখনও যারা পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপনদা সহ যারা তৃণমূল ছাত্র পরিষদ করতে করতে এই জায়গায় এসেছি, আমাদের 28 আগস্ট আমাদের সেই পুরনো দিনের আবেগের কথা মনে পড়ে যায়। তাই আমরা ছাত্র সমাবেশকে সফল করার জন্য উঠে পড়ে লাগি এবং আজকে 28 আগস্ট যে ছাত্র সমাবেশ এবং যা জনসমাবেশে পরিণত হলো তা এক কথায় অকল্পনীয়। আগামী 28 আগস্ট আমাদের সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ও সাগর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রায় 15টা বাস করে আমরা কাছাকাছি 1000 জনের উপরে ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই উপস্থিত। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ .com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।